রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো চিকেন চাপ। চিকেন চাপ বানাবার জন্য আমি এখানে কতগুলো লেগ পিস নিয়ে নিয়েছি আর কিছু বডি পিস আছে, তা সেইগুলোকে বানাবার আগে যাতে এই মাংসর মধ্যে মশলা ভালোভাবে ঢোকে সেই জন্য আমি এই প্রত্যেকটা মাংসের মধ্যে একটু কাট লাগিয়ে নেব। এভাবে ছুরি দিয়ে প্রত্যেকটা মাংসের মধ্যে আমি এভাবে কেটে নেব। প্রত্যেকটা টুকরোতে এভাবে আমি কাট লাগিয়ে নেব। এইবার একটা মিক্সির বাটির মধ্যে আমি এভাবে দু চামচ পোস্ত নিয়ে নেব, দু চামচ বা তার থেকে একটু বেশি আমি কাজু নিয়ে নেব, তিন চামচের মতো কাজু নিয়ে নেব, আর নেব তিন চামচ চারমগজদানা। এভাবে তিন চামচ চারমগজদানা আমি এই মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই সমস্তগুলোকে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি এগুলোকে এভাবে যে পোস্ত চারমগজদানা আর কাজু একসাথে আমি মিক্সির বাটিতে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দেব কিছু আনাজ আর মশলা, যেমন হচ্ছে এখানে আমি নিয়েছি চারটে পেঁয়াজ, যে পেঁয়াজটাকে আমি এরকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি, মানে একটা পেঁয়াজকে চারটে টুকরো করে কেটে নিয়েছি। এখানে দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর বেশ অনেকগুলো একটা মিডিয়াম সাইজের রসুনকে খোসা ছাড়িয়ে কোয়াগুলোকে বার করে নিয়েছি। এগুলো এই মিক্সির বাটিতে সমস্তগুলোকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব, আর ওই সমস্তগুলোকে একসাথে আমি পেস্ট করে নেব। এবার এর মধ্যে আমি দেব তিন চামচ মতো দই, টক দই দেব। এবার এগুলোকে সমস্ত একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার মিক্সিতে আমি সমস্ত উপকরণগুলোকে এভাবে মিক্স করে নিয়েছি। এইবার মাংসগুলোকেও আমি ছুরি দিয়ে কাটিং লাগিয়ে নিয়েছি, ঠিক এইভাবে কাট করে নিয়েছি প্রত্যেকটাকে, যাতে মাংসগুলোর মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে। এবার একটা পাত্রের মধ্যে আমি সমস্ত মাংসর পিসগুলোকে রেখে দিচ্ছি। এবার মাংসর পিসগুলোর মধ্যে একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর এর মধ্যে আমি একে একে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা প্রায় তিন চামচের মতো আমি দিলাম। দেব এক চামচের মতো গরম মশলার গুঁড়ো, এখানে আমি সাই গরম মশলা ব্যবহার করেছি। আর দেব আমি এখানে এক চামচের মতো রক সল্ট, এই রক সল্ট আমি এখানে ব্যবহার করলাম। আর এক চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কালো গোলমরিচের বদলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দেব কিছুটা এক পিঞ্চের মতো জয়িত্রী, আর দিতে হবে খানিকটা জায়ফল। জায়ফলটাকে আমি এখানে গ্রেট করে দিচ্ছি।
প্রায় হাফ চামচ চায়ের চামচের মতো দিতে হবে জায়ফলটাকে। আমি এখানে প্রায় অর্ধেকটা জায়ফল দিয়ে দিয়েছি। আর এইবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে দিতে হবে। আর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে আমি প্রায় 5 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করতে দেব। ম্যারিনেট করতে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব এটাকে। আপনারা চাইলে যদি আরও ভালোভাবে ম্যারিনেশনটা যাতে হয় সেটা যদি করতে চান, সারা রাত এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে আরও ভালো হয়। কিন্তু আমার যেহেতু অতটা সময় নেই সেই জন্য আমি মোটামুটি 5 ঘন্টার মতো রেখে দেব। আমি মাংসটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম মোটামুটি 5 ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে ম্যারিনেট করে নিয়েছি। তারপর ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি 8 ঘন্টার মতো নর্মাল পজিশনে আসার জন্য। এবার এই মাংসটাকে আমি ভেজে নেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে আমি 3 চামচের মতো ঘি দিয়ে দেব। 3 চামচের মতো ঘি দেবার পর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হলে এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব মাংসগুলো, মাংসগুলোকে ভেজে তুলে নেব। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাংস এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। মাংসগুলোকে ভালো করে ভাজতে দিলাম। এবার এক মিনিট করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে এরমভাবে ভেজে নিতে হবে। এবার মাংসগুলোকে আমি এভাবে উল্টে দেবো, আরেক পিঠকে ভেজে নেব। এভাবে সমস্ত মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাটিতে আমি দুধ নিয়েছি খানিকটা। এবার দুধের মধ্যে আমি একটু জাফরান কালার মিশিয়ে নেব যাতে মাংসটার মধ্যে সুন্দর একটা কালার আসে। সেই জন্য 1 ইঞ্চ মতো জাফরান কালার আমি এভাবে গুলে নিয়েছি দুধের মধ্যে। এটা আমি রান্নার সময় এটার মধ্যে দিয়ে দেব। এবার কড়ায় আমার মুড়িগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার এইবার আমি একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। বাকি ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি এই কড়ায় ট্রান্সফার করে দিয়েছি। কড়ায় ট্রান্সফার করে দিয়ে এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো, যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। মশলাটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এই মুরগিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। মুরগি ভাজাগুলো আমি ভাজা করে রেখেছি, এই চিকেনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার চাপা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এটা আঁচটাকে এরকম অবস্থায় একটু মিডিয়াম করে দেবেন। মিডিয়াম করে এটাকে চাপা দিয়ে 10 মিনিটের মতো ভাজতে নিতে হবে। আমি 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মাংসটাকে। এবার চাপাটা খুলে আমি দেখে নিই কী কন্ডিশন হয়েছে। দেখুন কী সুন্দর তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এইবার আমি এর মধ্যে জল দিয়ে এবার 15 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করতে দেবো। এই যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা পাত্রটার মধ্যেই আমি জল নিয়ে আর মাংসটার মধ্যে ঢেলে দিচ্ছি। মোটামুটি হাফ গ্লাসের মতো জল দিয়েছি আমি। এটাকে আমি ফুটতে দেব। এভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার চাপা দিয়ে এবার ফুটতে দেব প্রায় 15 মিনিটের মতো।
এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কিরম কন্ডিশনে এসেছে এটা। 15 মিনিট বাদে আমি ফিরে এসেছি। আমি এবার দেখি যে রান্নাটা কোন পর্যায়ে হয়ে এসেছে, যে রান্নাটার মধ্যে সুন্দর জল ছেড়ে দিয়েছে আর তেলও ভালো ছেড়েছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো যে আমি দুধের মধ্যে জাফরানটা গুলে রেখেছি, সেই জাফরানটা আমি দিয়ে দেবো। এই যে এই জাফরানটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর দেবো 1/2 চামচের মতো গোলাপ জল। গোলাপ জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আবার 10 মিনিট আমি এভাবে চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না জলটা বেশ একটু গামাকা গামাকা হয়ে আসে ততক্ষণের জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। দশ মিনিট বাদে আমি আবার এটাকে খুলে দেখে নেব যে কীরকম পর্যায়ে এসেছে এটা। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি দেখে নেব যে রান্নাটা কেমন হয়েছে। মোটামুটি রান্নাটা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে, পুরো ফুটে গিয়ে তেল বেরিয়ে চলে এসেছে। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডার্ড পয়েন্টে আসার জন্য। আমি গ্যাস অফ করে দিয়েছি, এবার চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি এটাকে। তারপর আমি 10 মিনিট বাদে আপনাদের এটা পরিবেশন করে দেখিয়ে দেবো। এর মধ্যে আমি ফুড কালার মিশিয়েছি, দুধের মধ্যে ফুড কালার মিশিয়ে দুধের মধ্যে দেওয়ার জন্য একটা সুন্দর কালার এসেছে এর মধ্যে। আপনারা চাইলে এতে দুধের মধ্যে কেশর মিশিয়ে দিতে পারেন, আর যদি তাও পছন্দ না করেন বা বাড়িতে না থাকে তাহলে আপনারা 1 চিমটি হলুদ দিয়ে দিতে পারেন রান্নার মধ্যে। আর আমি গোলাপ জল দিয়েছি, যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন। ঠান্ডা হয়ে আছে, এবার আমি এটাকে সার্ভ করে দেব। একবারে সার্ভ করার জন্য এটা তৈরি হয়ে গেছে, আমি থালার মধ্যে এটাকে সার্ভ করে দেবো এবার। এইবার আমি একটা প্লেটের মধ্যে মাংস আমার চাঁপটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই চিকেন চাম্প রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এটি ট্রাই করে দেখবেন, বাড়িতে বানিয়ে দেখে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তাদের কাছে অনুরোধ রইল, তারা আমার ভিডিওটি দেখে পাশে থাকা বেল আইকন পুশ করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার পুরনো বন্ধুরা, তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, আমার চ্যানেলটির অগ্রগতিতে সাহায্য করুন। আর আমার মোটিভেশনই হলো সহজ পদ্ধতিতে আপনাদেরকে রান্না শেখানো। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।